পারবো বেগুন ভরা ভর্তা। আমরা প্রথমে একে পরিমাণ মতো এবং স্বাদ মতো শক্ত গরম গুলো আস্তে আস্তে দিয়ে দিব। প্রথমে আমরা দিব লবণ স্বাদ মতো, এরপর আমরা দিব পরিমাণ মতো শুকনা মরিচ, এরপরে আমরা দিব প্রয়োজন মতো পেঁয়াজ, এবার আমরা দিব প্রয়োজন মতো কুচি ধনে পাতা, এখন আমরা দিব সরিষার তেল। এখন আমরা সব মাখিয়ে নিই। আমাদের বেগুন পোড়া ভর্তা পরিবেশনের জন্য তৈরি হয়েছে।